Assalamualaikum, kubutur premi bhaiyo bonera kemon achen shobai asha kori bhalo achen to ajke ami naim apnader shamne notun ekti video niye hajir hoyechi seta hocche je amra kobutorke kon khabar dile kobutor khub taratari dim parbe to video ti khubi guruttopurno jara notun tader jonno ebong jara puraton tader jonno khubi guruttopurno karon oneke message korechen je bhai amar kobutor dim pare na apnar kobutor ek mash othoba dui mash por por dim pare mane ek dim parar por onek khani gap dao onek din gap dewar pore পারে তো তাদের জন্য মূলত এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা দেখছেন আমরা কবুতরকে সব সময় আমরা সাধারণত গমই দিয়ে থাকি গমের পাশাপাশি ভুট্টা দিয়ে থাকি এবং পাশাপাশি কলি দিয়ে থাকি তো এই ধরনের যে জিনিসগুলো আছে যেমন কলি ভুট্টা তারপর হচ্ছে যে গম এগুলা কত নরমালি খেয়ে থাকে এগুলো আমরা দিয়ে থাকি তো তার পাশাপাশি আপনারা যেগুলো দিবেন তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব তো তার পাশাপাশি আপনি যেটা দিবেন সেটা হচ্ছে যে আপনি গ্রিট দিতে পারেন গ্রিটটা খুবই উপকারী কবুতর জন্য কারণ গ্রিট অনেক পছন্দ করে কবুতর আপনি দেখেন যে আপনি যখন কবুতরকে যে বিশেষ করে আমি যখন কবুতরকে গ্রিট দেই তখন আমার কবুতর সবাই আমার হাতে এসে পড়ে গ্রিটটা দেইখা কারণ গ্রিটটা তাদের খুবই খুবই পছন্দ তো আমি আশা করি আপনাদের কবুতরও গ্রিটটা খুব পছন্দ হবে সেই ক্ষেত্রে আপনারা কবুতরকে গ্রিটটা দিতে পারেন দুই নাম্বার হচ্ছে আপনার কবুতরকে যদি আপনি ছেড়ে পালেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কবুতরের যে আশেপাশে মাটি থাকে একটা মাটির পাত্র রাখবেন সেখানে কবুতর মাটি খাবে কারণ মাটি শরীরের জন্য খুবই মানে স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কবুতর মাটি এটা খেতে পছন্দ করে তারপর হচ্ছে যে আপনার এরকম গাছ রাখবেন ছাদের উপর আপনি যদি ছাদে পালেন কবুতর তাহলে কিছু মানে চারা গাছের মতো এরকম থাকে শাক শাক সবজি মানে শাকের গাছ যেমন হচ্ছে আপনার মিষ্টি কুমড়া গাছ পরে ইত্যাদি যে এই শাকগুলো আছে ওগুলা যেগুলো কবুতর খায় ওগুলো আপনি কবুতরের সাইডে রাখতে পারেন তো সেক্ষেত্রে কবুতর ওগুলা খেতে খাইব তো এটা আপনার কবুতরের শাক অবশ্যই দরকার তো এই বিষয়গুলো এগুলো হচ্ছে প্রাকৃতিক নিয়ম আপনি যদি মেডিসিন ইউজ করেন তাহলে কবুতরের যেই ডিমটা আসবো ওটা তো ডিম আসবো ঠিকই কিন্তু আপনার কবুতরের বাচ্চা নাও ফুটতে পারে ঠিক আছে আর সচরাচর কবুতর ডিম পারবো তার প্রাপ্তবয়স্ক হইলে তো এই সেই ক্ষেত্রে কোনো চিন্তা নাই কিন্তু আপনি পুষ্টিকর খাবার দেওয়াতে আপনার কবুতরের যেই ডিমগুলো এগুলো খুব ভালোভাবে জমবে এবং কবুতরের ডিমগুলো কবুতরের বাচ্চাগুলো পুষ্টিকর এবং হেলদি হইব অনেক এবং খুব শক্তিশালী হইব আর অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার কবুতরের বাচ্চা হয় এবং বাচ্চাও ফুটে কিন্তু কবুতরের বাচ্চাগুলো আপনার পুষ্টিকর না ঠিক আছে পুষ্টিকর না দেখতে কেমন জানি অন্যরকম তো এই ক্ষেত্রে সেগুলো অনেক ভালো কার্যকর একটা বিষয় হচ্ছে আপনার কবুতরকে আপনি ডিমের খোসা আমাদের যেমন ডিমের খোসা আছে না মুরগির ডিমের খোসা এইগুলা এই ডিমের খোসাগুলো আপনি একটু ভেঙা তারপর খাবারের সাথে দিতে পারেন এটা আমি এর আগে অনেকবার বলেছি তো এর জন্য নতুন কবুতরের ডিমটা ডিমের খোসাটা খুব পাতলা থাকে আপনি ধরার সাথে সাথে হয়তো বা ভেঙে যেতে পারে খোসা দেওয়ার কারণে আপনার যেই কবুতর যেই যে ডিমটা পারবো এই ডিমটার খোসাটা অনেক শক্তিশালী এবং শক্ত হবে সেক্ষেত্রে আপনার কবুতর ডিম মানে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো আস্তে আস্তে যে সময় আপনার কবুতরের আস্তে আস্তে যে সময় আপনার কবুতরের প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন আপনার কবুতর ঠিকই আবার শক্ত শক্ত খোসাওয়ালা ডিম পারবো তো এই বিষয় নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই আর যেটা হচ্ছে যে আপনার কবুতরকে আপনি যদি এই খাবারগুলো নিয়মিত দেন যেমন গ্রিট তারপর হচ্ছে যে আপনার গ্রিটটা এটা প্রতিদিন একটু হলেও খাওয়াবেন এটা খুবই দরকার সবার একটু একটু করে খাওয়াবেন ও এটা খুবই কার্যকর আপনার গ্রিট খাওয়ালে দেখা যাচ্ছে আপনার কবুতরের পায়খানাটা অনেক ভালো হয় এবং পায়খানার আবার গন্ধও থাকে না এক্ষেত্রে খুবই ভালো এই গ্রিটটা তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই যাবার আগে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু